অবশেষে ক্লাসে ফিরল রাজশাহী পাবার ভুকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববারের ছুটির পর স্কুল খুললেও প্রভাবশালীরা প্রবেশপথের তিন দিকে ইটের প্রাচীর নির্মাণ করা 139 শিক্ষার্থী বাড়ি ফিরে যায়। সোমবারও ছিল একই অবস্থা। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর নজরে আসে স্থানীয় প্রশাসনের। ঘটনাস্থলে গিয়ে প্রাচীর ভেঙে ফেলে তারা। এরপর স্বাভাবিক হয় শিক্ষা কার্যক্রম। স্কুলের জায়গাটা সিলেকশনে হয়তো বা কোনো একটা ওই সময় ভুল হয়ে থাকতে পারে। তার সামনে কিছুটা জায়গা আছে, পিছনে আবার কিছুটা জায়গা আছে একই মালিকের। তো সামনের ব্যক্তি পিছনে যাওয়ার জন্য তো তাহলে স্কুলকে কিছুটা জায়গা ছাড়তে হবে, নাহলে পরে সে কীভাবে যাবে একটু ইয়ে করতে হবে। আবার স্কুলের বাচ্চারা যে ঢুকবে ওই ব্যক্তির জমির উপর দিয়ে ঢুকবে। তো দুই পক্ষের চাওয়া আমার কাছে মনে হয়েছে একই, যে একটা পথ, একটা পথ হলে পরে স্কুলের বাচ্চারা ওই পথ দিয়ে স্কুলে ঢুকবে, ওই ব্যক্তিও ওই পথ ব্যবহার করে পিছনে যেতে পারবে।